আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেকদিন পর আপনাদের মাঝে আজকের ব্লগটা নিয়ে আসছি, একটা পরিবেশগত ব্লগ। কীরকম আজকের দিনটা আমার ভালো কাটলো সেই ব্লগ নিয়ে আমি আসছি, একটা পরিবেশগত ব্লগ। আমি প্রথমত বলেছি, তো আজকে আমি পরিবেশগত দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি কেমন কাটালাম, আজকে অফিস তো আজকে আমার টিকটক ডেও, সো আজকে আমি টিকটক করতেছি, বাট আমি প্লাস ব্লগও করতেছি। সো ব্লগটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি আমার একটা ফেভারিট জায়গায় যাব, সেটা নিয়ে আমি এখন যাচ্ছি। সো ওয়েট জাস্ট নাও, আমি যাই। আপনারা কিন্তু আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আপনারা কিন্তু আমাকে ইদারিং সাবস্ক্রাইবিং করছেন না, আমাকে ভিউ হচ্ছে না, আমি অনেক চিন্তিত। প্লিজ আমাকে জাস্ট বেশি বেশি সাবস্ক্রাইব করুন। ওকে, এটা আমার প্রিয় জায়গায় চলে আসছি। দিস ইজ মাই ফাইনালি, আমি চলে আসছি আমার ফেভারিট জায়গায়। ওফ নাইস, ভেরি নাইস। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো আমার ফেভারিট জায়গাটা। সো দেখতে পাচ্ছেন, এভরিওয়ান তোমাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো অসম্ভব ভালো লাগছে, আর আমি ভালো লাগছে দেখে তো আমি এই জায়গাটায় আসছি, আর তোমাদের কাছে আমি একটু প্রেজেন্টেশন করছি। সো এইবার আমি একটা জায়গায় যাব, দেখতে পাচ্ছ এইবার আমি যাচ্ছি স্নো ভেরি স্কাই, আকাশটা ভেরি ব্লু অ্যান্ড ব্লু, কি বলবো, অসম্ভব। আর মাঝেটা যে আমি এখানে একটা টেস্ট আউট নিয়ে এসব বাট ওয়ার্কআউট করি। সো এখানে একটা পন্ড আছে, পুকুর বলতে গেলে। সো এই যে পুকুর, এই জায়গাটাই তো বসে থাকি। আর হাউ ডিলাইটফুল, তোমাদের কাছে আসলে অনেকটা ভালো লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছিল, ভেরি অ্যান্ড হাওয়া আসছিল, ওফ অ্যামেজিং। সো অনেকটাই ভালো লাগছিল। অ্যান্ড এবার আমি তোমার কাছে আরেকটা জায়গায় আসছি, আকাশটা পুরোই পন্ড হয়ে আছে, কারণ কোণে একদম কোল্ড অ্যান্ড মিস্টি বলতেই, বাট কোল্ড না বাট মিস্টি। সো আসছি, দেখতে পাচ্ছ স্নো, এটা দেখে তোমার চমক, ওয়াও। সো এভরিওয়ান কেমন দেখলা আকাশটা? আকাশটা আমার কাছে আজকে অনেকটাই লাগছে, আমার কাছে মনে হচ্ছে আমার কাছে উপরে উঠে রয়েছে, কী বলবো, এত অ্যামেজিং লাগছিল। সো আজকে আমি কেউ কেউ ব্লগে নিয়ে নেই, সেটা একদম দুর্লভ বলতে পারো, কিন্তু আজকে গণমেঘে ঢাকার দৃশ্যগুলো আমার কাছে একদমই সুন্দর লাগছে। আকাশটা এত মিষ্টি হয়ে আছে, পরিশেষে বলতে চাই আপনার ভাগের সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।